বিহালের বিহপান বিজেপিয়ে করবলগিয়া নহল এই নির্বাচন তো বিহালিত বিজেপিয়ে জয়ের ধারা অব্যাহত রাখি দিগন্ত ঘাটওয়ালের দরে এজন সাধারণ ঘরের লোক এক প্রকার অমৃতর সোয়াদে দিলে বিপরীতে সাগর মন্থন করে হুলুকা হুলুকে গরল পান করে শিব নীলকণ্ঠ হয়েছিল যদিও বিহালির বিষ পান করে রাজনৈতিক যুঁজত যেন জয়ন্ত বরা এতিয়া নিস্তেজ নিষ্প্রাণ ঠিকই বিহালিত বিজেপি জিকিল নির্বাচনত পুরস্কার সদায় জিকাজনকহে দিয়া হয় নির্বাচনী খেলত রানার্স আপ না থাকে গতি বিহালিত পুরস্কার পালে বিজেপির দিগন্ত ঘাটওয়ালে 2021 বিধানসভা নির্বাচনের সাপেক্ষে বিজেপি বা কংগ্রেসে পোৱা যি ভোটর শতাংশ আছিল সেই ভোটর শতাংশ 2024 যি উপনির্বাচন সেই উপনির্বাচনত বিহালিত ধরে রাখব পারিলেনে কোন দলে কিমান ভোট লাভ করিলে এই নির্বাচনত কংগ্রেসের ক্ষেত্র কংগ্রেসে দাবি করেছে যে তেওঁলোকৰ ভোট ইয়াত বৃদ্ধি পাইছে আসলতে কংগ্রেসের ভোট বৃদ্ধি পাইছে নে জয়ন্ত বরাই নির্বাচন খেলার বাবেহে কংগ্রেসে এই ফলাফল লাভ করিলে ইফালে বিজেপির দাবি যে তেওঁলোকর ভোট বিহালিত কমা নাই বিহালিত বিজেপি জিকিলেও বিজেপিয়ে পোৱা ভোটক লৈ চর্চা চলিছে কংগ্রেসের বিহালির প্রার্থী জয়ন্ত বরার লগতে জয়ন্ত বরাক যুঁজত নমুয়া গৌরব গগৈয়েও কৈছে বিহালিত বিজেপির ভোট কমিছে বিপরীতে বৃদ্ধি পাইছে কংগ্রেসের ভোট আমি এটা ফাঁক দেখা পাইছো যে বিজেপি যত খুব ভাল তাতো আমি কংগ্রেস দল কম সময় ভিতর সোমাই যদরে রণত নামিছো আমি তেওঁলোকৰো কিছু দুর্বলতা আছে সেইখিনি কথা আমি ফাদিল করল আর এই ক্ষেত্রত বিহালী রাইজে আমাক যথেষ্ট মরম আর আশীর্বাদ প্রদান করিলে আমি লোকসভা নির্বাচন দেখেছিল বিহালী পা সিপিএমৰ ভোটটো যদি সাইড করে দিয়া হয় প্রায় 22-23 হাজার ভোটে কংগ্রেসে পাইছিল আর সেই ভোটটো এটা 42,000 গল গতি এয়া নিশ্চয় গৌরগুড়ি ডাঙরিয়াক বিহালীবাসী রাইজে ভাল পোৱা একটা উকমুকনি কিন্তু বিজেপির ভোট কমা বলে কংগ্রেসে দাবি করলেও মানি নলয় শোণিতপুরের সাংসদ বিহালীর প্রাক্তন বিধায়ক রঞ্জিত দত্তয় আমার ভোটটো কমা না আমি হয় 9,000 ভোটত আমি ডিফারেন্সত আমি বিজয়ী হয়েছি ঠিকই কথা কিন্তু আমি 2021 চনের যেটু আমি মই বিধায়ক হিসেবে যেটু নির্বাচিত হয়েছিল সেটু যদি আমি চাও তেতিয়ালে আমার ভোট শেয়ারটা যেখানে আছে 50.90 আসে তেতিয়া সেটু 2021 চনত আর আজি আমি 50.70 আর কংগ্রেস আরও যদি আপনি সিপিএমর যদি ভোটটো আপনি একেলে করে তেতিয়া সমান যা 21 চনের যেটুকে ভোট পাইছিলে আজির তারিখতো সিমানে ভোট পাইছে রঞ্জিত দত্তই কোৱা কথাত সত্যতা কিমান 2021ত বিহালিত প্রায় 83% ভোটদান হয়েছিল কিন্তু এই উপনির্বাচনত বিহালিত ভোটদানের হার আছিল 76%হে 2021ত 50.93% ভোট পাইছিল রঞ্জিত দত্তয় আর উপনির্বাচনত দিগন্ত ঘাটওয়ালে পালে 50.70% ভোট ইয়ার বিপরীতে 2021ত জয়ন্ত বরা আর কংগ্রেসে পাইছিল 42.96% ভোট আর এইবার কংগ্রেসের হয়ে জয়ন্ত বরাই পালে 41.70% ভোট এই হিসাব লই রঞ্জিত দত্তই যে বিহালিত বিজেপির ভোট কমা নাই বলে কৈছে তাত সন্দেহ নাই এইখিনিতে রঞ্জিত দত্তই কংগ্রেস প্রার্থী জয়ন্ত বরার রাজনৈতিক ভবিষ্যতক লৈ কৰিছে এক ভবিষ্যৎবাণী দত্তর মতে খুব বেশি 3 মাহে কংগ্রেসত থাকিব জয়ন্ত দত্তই লগতে কৈছে 3 মাহৰ পিছত বিজেপিলৈ আহিব বিচাৰিব জয়ন্ত কিন্তু জয়ন্ত বরাক বিজেপিলৈ আহিবলৈ দিবনে দত্তই এইখিনিতে দত্তই চৰম উস্মাৰে কলে জয়ন্ত বরাক আহিবলৈ দিয়া নহব বিজেপিলৈ গৰাকী কংগ্রেসৰ প্ৰাৰ্থী জয়ন্ত বরা ডাঙৰিয়া তেওঁ 3 মাহৰ পিছত আকৌ বিজেপিত আহি পেলাই জইন কৰিবৰ কাৰণে বিচাৰিব এতিয়া বিজেপিলৈ যাবৰ কাৰণে বিচাৰিব কিয় বিচাৰিব যে 2026 চনত বিশাল সমষ্টিৰ পৰা তেওঁ প্ৰাৰ্থিত্ব পাবৰ কাৰণে তেওঁ আবেদন কৰিব আৰু বিজেপিৰ পৰা টিকেট বিচাৰিব কিন্তু এইবাৰ জয়ন্ত বৰা ডাঙৰিয়াক জইন কৰিবলৈ দিয়া নহয় অবশ্যই রঞ্জিত দত্তর এই ভবিষ্যৎবাণী আর নিষেধাজ্ঞক লৈ প্রতিক্রিয়া প্রকাশের পর বিরত থাকিল জয়ন্ত বরা এতিয়া সময়েহে কব বিহালির বিহ আর অমৃত পানের পর 26ত কার কিমান লাভ হয় বিশ্বনাথর রাজনীতিত বিহালির পর ভরত দাসের সহযোগত ভিডিও জার্নেলিস্ট অমিত সেনের সঙ্গে রাজু বড়ুয়ার রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয়
সর্বোত্তমর দৌড়।